ডাটা হুম ওলের ডাটা ওল ডাটা এটা কেন খাই না তো সত্যি কথা বন্ধু বেশি মানে এগুলো খাই না তো নাম জানিও না সঠিকভাবে দেখো বন্ধুরা তোমার হচ্ছে ভাত হয়ে গেছে ভাত এখন নামাবো বন্ধুরা আমাদের গাছের নাম আমার শরীর খারাপের আগে ডাবটা দিয়েছিল বন্ধুরা ডাব খাওয়া হয়ে গেছে আর হচ্ছে দেখো এক পর্ব মাছ ভাজা হয়ে গেছে আর হয়েছে তোমার এই তো ভাজা হচ্ছে বন্ধুরা ফাইনালি দেখো মাছ কত মাছ তরকারির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে হলো রবিবার আর এখন দুপুর দুটো বাজে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম মামন এখন দুপুরে রান্নাবান্না করছে আর আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা সত্যি আরই আমার বর ঠিকই বলেছে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে সবজি কাটছি দেখো মাছের আজকে চুনো মাছ রেখেছি গঙ্গার চুনো মাছ বাড়ি থেকে রেখেছি আর সেই মাছটাকে দেখো কত কিছু দিয়ে করব কাঁঠালের বিচি ডাটা আলু আর হয়েছে তোমার আরও পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব হালকা দেবো মশলা বেশি দেবো না তোমরা দেবো না যে মশলা বেশি দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা তাহলে ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি বন্ধু ভিডিও ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বলে এটা তো তোমার ওল ডাটা হুম ওলের ডাটা ওল ডাটা এটা কেন খাই না তো সত্যি কথা বন্ধু বেশি মানে এগুলো খাই না তো নাম জানিও না সঠিকভাবে কিন্তু তোমরা যদি বলো কমান করে বলো এটা এটা ওল নাকি হ্যাঁ এটা বন্ধুরাও জানে এটা ওল গাছ ওল গাছের ডাটা আজকে ডাটাটা দিয়ে দেখো ডাটাটা কেটে রেখেছি ডাটাটা দিয়ে মাছ দিয়ে করব ডাঁঠালে বিচি দিয়ে এমনি ডাটা দিয়ে আর হচ্ছে এই ডাটা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে মাছটা দিয়ে রেখেছি মাছটা দিয়ে করব খুব সুন্দর লাগবে খেতে তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি দেখো বন্ধুরা এই যে তুমি তোমরা দেখতে পাচ্ছ এই ওলটা এই ওলটার পাতাগুলো সব রেখে দেবো ক্যারিতে করে কেন কালকে করব আজকে তো এত খাওয়া যাবে না এ দেখো ক্যারিতে করে রেখে দিচ্ছি কালকে করব সকালে বাড়ি থেকে করে নিয়ে আসবো দেখো বন্ধুরা তোমার হচ্ছে ভাত হয়ে গেছে ভাত এখন নামাবো তারপর তরকারি বসাবো ম্যাডামের রান্না করতে করতে গলা শুকিয়ে গেছে সেই কারণে দেখো ডাব খাচ্ছে ডাবের জল দেখো বন্ধুরা আমাদের গাছের নাম আমার শরীর খারাপের আগে ডাবটা দিয়েছিল আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো কিন্তু ডাবটা খেতে পারিনি শুরু কিছু ফাঁপা থাকে হ্যাঁ ছোট্ট ডাবে অনেকটা জল থাকবে নারকেল হবে সব কিছু হবে জলটা বেশ টেস্টি তো হ্যাঁ তাহলে আমি কি বললাম তোমাকে বন্ধুরা ডাব খাওয়া হয়ে গেছে আর হচ্ছে দেখো এক পর্ব মাছ ভাজা হয়ে গেছে আর হয়েছে তোমার এই তো ভাজা হচ্ছে এটা হলে আলু দিয়ে এগুলো সবজি দিয়ে একটু মাখাবো কষাবো আবার ফোরন টোরন সব হয়ে গেল না হ্যাঁ ফোরন হয়ে গেল ফোরনের আওয়াজটাই শুনতে পেলা তুমি ধরতে পারলে না লোকটা বন্ধুরা তোমাদের মাছ ভাজা বললাম দেখে দিয়েছি হয়ে গেছে এই মাছটা দিয়ে দেখো এই সবজিতে দিয়ে করব দেখো কি কি দিয়েছি দেখো আলু দিয়েছি কাঁঠালে বিচি দিয়ে দিয়েছি ওল কচু ওল ওল ডাঁটা দিয়েছি আর হচ্ছে এমনি ডাঁটা দিয়েছি আর লঙ্কা দেখো এটা দিয়ে কাঁচা লঙ্কা ঝাঁজ উঠছে এত সুন্দর মাছের তরকারি হচ্ছে কিন্তু জিতু মাছ খাবে না সেই কারণে মামন বললো একটা ডিম এনে দাও জিতুকে ডিম ভেজে দিই আর সেই কারণে এই দেখো একটা আন্ডা জিতুর জন্য মামন এটাকে জিতুকে ভেজে দেবে নাও ডিম নাও দাও ডিমটা দেখো আমার ছেলের জন্য ভাজতে হবে কেন ছেলে খাবে না এই মাছ দেখো বন্ধুরা ঝোল বসিয়ে দিয়েছি আর যখন ঝোল দিলাম তখন আমার বর ছিল না সামনে ছিল লোক ছিল তার জন্য আমাদের দোকান সামলিয়ে করতে হচ্ছে দেখি গলেছি নাকি কেন মাছটা দিয়ে তো আবার একটু হালকা রাখতে হবে কেন বেশি একদম খুব ই করবো না যে ভাতটা মাখা হবে কী দিয়ে হ্যাঁ ডাটা বাটা গলে গেছে অসুবিধা নেই মাছটা দেবো তার আগে দেবো আদা আর একটুখানি হালকা মশলা দিয়ে দেবো আদাটা দেখো বেটে রেখেছি মশলা এটা মামনের স্পেশাল মশলা জিরে ধনে সব কিছু একসঙ্গে তেজপাতা অত খাওয়া যাবে না এখন ধনে খেয়ে ধনে ধনে খেলে কি গ্যাস হয় হ্যাঁ গ্যাস হয় ধনে দেবো অল্প দেবো ফাইনালি তরকারির মধ্যে মশলা পড়ে গেল তোমরা দেখতেই পেলে মশলা পড়ে গেছে আর এখন এটার মধ্যে মাছ দিয়ে দেওয়া হবে বন্ধুরা ফাইনালি দেখো মাছ কত মাছ তরকারির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 250 গ্রাম মাছ পুরো মাছটাই দিয়ে দেবা এই দুটো ভাজা রাখি ভাজা খাওয়ার জন্য দুটো রাখবা এই মাছটা দেওয়াতে তরকারিটার স্বাদ দ্বিগুণ না তিন গুণ পাঁচ গুণ বেড়ে গেল কি বলো মামন হ্যাঁ পাঁচ গুণ বেড়ে গেল তরকারির স্বাদ আজকে তোমাকে একটা চুপি চুপি কথা জিজ্ঞাসা করছি তেল মশলা কম দিয়েছো তো হ্যাঁ তেল মশলা কম দিয়েছি থ্যাংক ইউ কেন তোমার থেকে আমি রান্নাটা বান্না করি তাই কেন আমি ভালোই করবো
কেন তুমি তো আর হসপিটালে ভর্তি ছিল না, আমি তো ছিলাম, তাহলে কি করে জানবো? অনেক কিছু করতে হবে ওইটার জন্য না, অনেক কিছুর জন্য হয়েছে। সাবধান হওয়া ভালো, মেপে পা ফেললে পরে গর্তে পড়বেই না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তরকারি রান্না হয়ে গেল, আর সেই তরকারিটা ফাইনালি মামুন এখন নামিয়ে দিচ্ছে। এবারে আজকে মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে, আমি যেরকম ভেবেছিলাম ওরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঝোল না মাখা মাখা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে খেতে। দেখো কত কিছু দিয়ে করা হলো, তোমরাও খেতে ইচ্ছা করলে এরকম করে করবে। যে রান্না তো দেখালামই কীভাবে কীভাবে করতে হয়। আর এখন দেখো জিতুবাবুর জন্য ডিম ভাজা হচ্ছে, আজকে একখানা ডিম নেওয়া হয়েছে শুধু জিতুর জন্য। পেঁয়াজ লঙ্কা ছাড়া ভেজে দেওয়া হবে, কেন বেশি ডিম দেবো না, সকালেও ডিম খেয়েছে, আবার বেশি ডিম দিলে পরে একবারে খেয়ে নেবে না হলে। দেখো বন্ধুরা আমার বললাম যে আমার ছেলের ডিম ভাজা হয়ে গেছে, ছেলের ডিম ভাজা হওয়ার পরে দেখো পাঁচ শাক দিয়েছি, পাঁচ শাকটা একবারে দিয়ে দিয়েছি, প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপরে দুটো কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু ভাজা ভাজা হয়েছে, তারপর শাকটা দেখো ভেজে দিয়েছি, শাকটা এখন ভাজা ভাজা হবে, তারপরে একটু হালকা একটু জল দিয়ে মাখা মাখা করে দিই, ভালো লাগবে। আজকে যে শাক রান্না করেছে মনে হচ্ছে একজনের পাতেই পড়বে, মামুন একজনের পাতে পড়বে শাকটা একবারে, সত্যি কথা একবারে। আমি বললাম তো যে অল্প কটা শাক আছে, একটুখানি শাক, কিন্তু এই শাকটারই টেস্ট বেশি হবে, যেহেতু পরিমাণে কম সেই কারণে এই শাকটারই টেস্ট বেশি হবে। বন্ধুরা খুব গরম, গরমে আর পাচ্ছি না, শরীর আর পাচ্ছি না। আর দেখো ভাত বাড়া হয়ে গেছে, দেখো ভাত বাড়া দিয়ে দিয়েছি, পেঁপে আলু সিদ্ধ, কেন মাখিয়ে নেবে, কেন এখান থেকে মাখিয়ে একটু ঝাল দিয়ে বেশি খায় আমার শ্বশুরে, তার জন্য বেশি করে ঝাল দিয়ে মাখিয়ে নেবে, আর আমরা কম ঝাল দিয়ে নেবো, তার জন্য সিদ্ধটা মাখাই নি। আর দেখো সাইডে ডিম ভাজা মেয়ের জন্য একটু, আর দেখো মাছ ভাজা পাচ্ছি না, কি করো আর হয়েছে, দেখো সব কিছু ঘরে নেওয়া হয়ে গেছে, এখন মাছের তরকারিটা ভাগ করলেই হয়ে যাবে। তারপরে রান্নাঘরটা একটু সার করা দিতে হবে, গোছাতে হবে, ওকে আগে পাঠিয়ে নি ভাত দিয়ে। চলো আসো পৃথিবীতে আসো, দেখো বন্ধু খুব কষ্ট করে রান্না করেছি, কেন জানি না কেমন হবে, কেমন হয় তোমরা জানাবা অবশ্যই। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে দেখেই লোভ লাগছে, এত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল, আর সেই সঙ্গে শেষ হয়ে গেল আজকের ভিডিওটা। হ্যাঁ সত্যিকারই বন্ধুরা তোমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর সেই সাথে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে, সকলে খুব খুব ভালো থেকো, টাটা টাটা।